ভিওর্স আজকের ভিডিওতে আমি আপনাদের দেখিয়ে দেব কী ভিয়ার্স আপনি আপনার ফেসবুক পেজের কভার ফটো পরিবর্তন করবেন অথবিয়ার্স আপনার যদি ফেসবুক পেজের কভার ফটো দেওয়া না থাকে তাহলে ভিওর্স কি বা আপনি আপনার ফেসবুক পেজের কভার ফটো সেট করবেন তো বিয়ার্স আপনি এটি করার জন্য আমি আপনাদের সবাইকে সাজেস্ট করব ফেসবুক লাইট থেকে এটি করবে কেননা বিয়ার্স আমি অনেক রিসার্চ করে দেখেছি যে বিয়ার্স ফেসবুক লাইট থেকে কিন্তু কভার ফটো সেট করতে অনেক সুবিধা হয় কিন্তু তো বিয়ার্স আপনার ফটো ওপেন করবেন ফেসবুক লাইট আপনার বিয়ার্স ফেসবুক লাইট ওপেন করার পর দেখতে পাচ্ছেন উপরের তিনটা চিটপেন্ট শো করছে আপনি এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর দেখতে পারছেন বিয়ার্স এখানে একটা ফেজার আইকন শো করছে আপনার সিম্পলি বিয়ার্স এখান থেকে এই পেজের উপর একটা ক্লিক করে দেবেন পেজের উপর ক্লিক করার পর বিয়ার্স এখানে আপনার সামনে এরকম একটা ইন্টারভেস চলে আসবে এখানে দেখতে পাচ্ছেন বিয়েস্ট শো করছে ইউর পেজ মানে বিয়ার্স আপনার পেসবুক অ্যাকাউন্টের আন্ডারে যতগুলো পেসবুক পেজ রয়েছে সবগুলো পেসবুক পেজ কিন্তু এখানে শো করবে আপনি আপনার যে ফেসবুক পেজের কভার ফটো পরিবর্তন করতে চান অথবা আপনি আপনার ফেসবুক পেজের কভার ফটো সেট করতে চান আপনি সিম্পলি সেই ফেসবুক পেজের উপরে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিয়ার্স এখানে আপনার ফেসবুক পেজটা অন হয়ে যাবে এখানে বিয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আপনার কভার ফটো থাকলে কভার ফোটোটা শো করবে আর যদি বিয়ার্স আপনার এখানে কভার ফটো সেট করা না থাকে তাহলে বিয়েটস কিছুই শো করবে না আপনি শুধুমাত্র বিয়েটস এখানে দেখতে পাচ্ছেন একটা ক্যামেরা আইকন শো করবে সবার ক্ষেত্রে কিন্তু বিয়েটস এই ক্যামেরা আইকনটা শো করবে আপনারা সিম্পল বিয়েটস এখান থেকে এই ক্যামেরা আইকন উপরে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার উপর দেখতে পাচ্ছেন বিয়ার্স এখানে শো করছে আপলোডে ফটো আপনারা সিম্পলি বিয়েটস এখান থেকে এই দ্বিতীয় নাম্বারে আপলোডে ফটোর উপরে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর বিয়েটস এখানে আপনার বলে গ্যালারিটা অন হয়ে যাবে আপনি এখান থেকে আপনার যে কভার ফটোটা আপনি আপনার ফেসবুক পেজে সেট করতে চান আপনি সিম্পলি সে ফেসবুক কভার ফটোর উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার উপর দেখতে পাচ্ছেন বিয়েটস এখানে কভার ফটোটা শো করবে এবং কিন্তু বিয়েটস নিজে শো করছে ডান আপনি সিম্পলি বিয়েটস সেখান থেকে নিচের ডানের উপর একটা ক্লিক করে দেবেন ডানের উপর ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বিয়েটস প্রসেসিং হচ্ছে এখানে আপনি বিয়েটস কিছুক্ষণ একটু অয়েড করতে হবে আপনার নেটের উপর ডিপেন্ড করবে যে বিয়ার্স আপনি এখানে প্রসেসিং করতে কতটুকু সময়ের প্রয়োজন দেখতে পাচ্ছেন বিয়ার্ডস সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের ফেসবুক পেজে কভার ফটো পরিবর্তন করা সম্পূর্ণ হয়ে গেছে আমরা কিন্তু বিহার্স এখন আমাদের ফেসবুক পেজে নতুন কভার ফটোটা দেখতে পাচ্ছি তো ভিয়ার্স এই চাইলে কিন্তু আপনি আপনার ফেসবুক পেজের কভার ফটোটাকে পরিবর্তন করতে পারেন অথবা বিয়ার্স আপনি আপনার ফেসবুক পেজে কভার ফটো সেট করে নিতে পারেন তো বিহার্ডস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন আর আপনি যদি আমাদের ইউটিউব চ্যানেল নতুন দর্শকে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটি যদি আমাদের ফেসবুক পেজটা থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই আমাদের ফেসবুক পেজটিকে লাইক এবং ফলো করে দেবেন তো ভালো দেখবেন সবাই আজকের মতো এখানে বিদায়